কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আর আমি তো একদম ভালো নাই, ভীষণ শরীর খারাপ। ঘাড়ের এখান থেকে পুরো মাথার পিছনটা যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা, সারা রাত ঘুমোতে পারিনি। কালকে থেকে শুরু হয়েছে, আজকে সকাল পর্যন্ত কোনো ঠিক হওয়ার কোনো নাম নাই। আর আমি যে ওষুধটা খাই সেটা শেষ হয়ে যাচ্ছে, সেটা ছিল না বলে আরো এত বেশি কষ্ট। আর কালকে ভিডিও যায়নি, তো ভাবছি যে আজকে কি করি, ভিডিও তো দিতেই হবে, রোজ রোজ আর ছুটি নিলে হবে না। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। 10টা বেজে গেছে, এখন উঠলাম, উঠে ঘরগুলো একটু ঝাড়ু লাগাই। একা সংসারে বুঝতেই পারছো, কেউ তো করার নাই, করতেই হবে আমাকে। ঝাড়ু লাগালাম, এবার বাসন রয়েছে ওগুলো ধুয়ে একটু রেস্ট করে তারপরে আবার স্নান করে রান্না করতে যাব। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কি বলবো, তো চলো কাজ করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তো তারপরে তোমাদের সাথে একটু কথা বলতে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো স্নান করে চলে এসেছি, পেঁপের তরকারি করব। তো পেঁপেটা ধুয়ে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে আলু ভেজে নিচ্ছি। আলু দিয়ে পেঁপের তরকারি হবে, আর পেঁপের তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো অনেকদিন ধরে এনেছে, তো আমি ভাবছি এবার বানাই আজকে। তো এ দেখো পেঁপের তরকারিটা আমার হয়ে গেছে, শুধু মুগের ডাল ভেজে আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে রান্নাটা করলাম। আর এই দেখো আর মাছ রান্না করব। তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, আজকে মাছের ভাঙা করব। তো পেঁয়াজটা ভেজে, কিছু দেবো না মশলা, পেঁয়াজটা ভেজে নিয়ে একটুখানি আদা রসুন পেস্ট ক্যান্টিন থেকে এনেছিল পাপা, তো এই ছিল একটুখানি দিয়ে দিলাম। আর একটু লবণ হলুদ জাদি ধনে গুঁড়ো, আর ভাঙা করলে না মাছের ভীষণ ভালো লাগে খেতে, একদম শুকনো শুকনো করে করতে হবে। ছোট মাছের ভাঙা যেরকম ভালো লাগে খেতে, এটাও খুব ভালো লাগে খেতে। আর ওই মাছের ঝোল কালিয়া এসব খেয়ে খেয়ে না বোর হয়ে যাচ্ছে, আবার মাছ ছাড়া ভাত খেতেও পারা যায় না। তো এই দেখো ওটা ভেজে নেওয়ার পর একটুখানি সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর অল্প একটুখানি জল দেবো, দিয়ে গামাকা গামাকা করব মাছের ভাঙাটা। খুবই মানে ডালের সঙ্গে না আমার ভাঙাটা খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো মাছটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো, ভিতরে মশলাগুলো চলে যাবে। আর পেঁয়াজটা বেশি করে দিয়েছি, আর আমার ছেলে মাছ খাওয়ার জন্য বলছে দাও দাও দাও, তো ওকে একটু দিলাম, আধখানা ও খাবে। এই এই ভাজা মাছটাই যা খায়, ঝোলে দিয়ে দিলে আর খাবে না। তো বললাম একটা খেতে, ওকে বেছে দিতে হবে, তবে কাটা থাক বেছে খেতে পারে না। তো চলো এই দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এরকমই রাখবো। আর ওপর থেকে একটু না কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগে খেতে ডালের সঙ্গে। তো আজকে তো এই রান্না করলাম, আর ডাল করেছি, পেঁপের তরকারি আর মাছের ভাঙা, ব্যাস। আর কাঁঠাল ছিল একটুখানি, তো এর পাপা চলে যাবে, তো কাঁঠালটা কী করবো ওটাই রান্না করার জন্য রেডি করেছি। হাই, এই দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আর একটা জিনিস নিয়েছি অনলাইন থেকে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ যখনই যে জিনিসটা নিই তোমাদের সাথে ধরো শেয়ার করি, তোমরা একটা পরিবার, তো শেয়ার তো করতেই হবে তোমাদের সাথে। ভীষণ অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি ভাবছি নিয়ে নিই। এর আগে একটা নিয়েছিলাম, তো ওটা দিয়ে তো হচ্ছিল মানে ভেঙে গেছে, একদম ভালো দেয়নি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কখনো কখনো জিনিস এত বেকার আসে অনলাইনে, আর এখন অনলাইনে নেওয়া ছাড়া উপায়ও ছিল না, কোথাও বাজারে যাওয়ার সময় পাচ্ছিলাম না, তো এখান থেকে অনলাইন থেকেই নিলাম, দেখি এটা কি হয়। আর মনটা ভীষণ খারাপও করছে, হাজব্যান্ডের যাওয়ার সময় হয়ে এলো, ও আর অন্য জায়গায় ডিউটি করতে চলে যাবে, আমরা এখানে থাকবো কিছুদিন, তারপরে চলে আসবে, 1-1.5 মাস পরে চলে আসবে। আর ভীষণ মন খারাপ এই জন্য করছে, ধরো সামনে দীপাবলি, সকলে ঘরে আসে আর ও যাচ্ছে এখন, কিন্তু কি বলতো যেতে তো হবেই, কিছু করার নাই। তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি, বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো এটা আমি কিনেছি অনলাইন থেকে, এই দেখো এটা একটা সেলফি স্ট্যান্ড, এটার খুব দরকার ছিল, তো দীপাবলিতে অফার দিচ্ছে ওই জন্য আমি এটা নিলাম। এই দেখো দেখতে কত সুন্দর না, এই দেখো ছোট করে, ছোট যদি মানে ছোট দরকার হলে ছোট করবে, আর এটা অনেকটা বড় হবে, দেখো এরকম করে অনেকটা বড়, বেশ বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে না এটাও রয়েছে, দেখো এরকম করে তুমি রাখতেও পারো, একটা ছিল আমার কাছে, তো ওটা ভেঙে গেছে, একদম ভালো না বললাম তোমাদের সঙ্গে। আর এটা ব্লুটুথ থেকেও কানেকশন করা যাবে, দেখো এখানে অপশন রয়েছে, দেখো
এটার ভীষণ দরকার ছিল, এটা এরকম করেও করা যাবে। আর এই দেখো, এই দেখো, কখনো কখনো জিনিসগুলো একদম বেকার দেয় জানো, অনলাইনে ভালো লাগে না। আর এটা ঘুরানো যাবে, এটা দিয়ে, এটা যে রয়েছে না, এটা দিয়ে উপর নিচে সবকিছু করা করা যাবে। তো তোমরা বলবে যে কেমন হয়েছে, এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, না না মানে ছোট কোনো পার্সের ভিতরেও চলে যাবে আর কি, একটু এত বড় পার্স হলে পার্সের ভিতরেও চলে যাবে, আর দেখতেও বেশ সুন্দর, না ভালো কোম্পানির। এটাতে 1000 টাকা, 1000-এর উপরে দাম ছিল। তো এখন অফার চলছে যেহেতু দীপাবলির, তো এটা নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে। আর কি বলবো, এই দেখো হাজবেন্ডের ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। এই দেখো ব্যাগ গোছানোর জন্য পুরো রেডি, এই যে কাপড় এগুলো রেডি করে রেখেছি, ওকে ব্যাগ গুছিয়ে দিতে হবে, কালকে চলে যাবে। দেখো ব্যাগ ওখানে যা যা লাগবে সকালে সব কিছু ওখানে রেডি করে রেখেছি, ব্যাস রাত্রেবেলা প্যাকিং করে দেবো। কি করা যাবে বলো, যেতে তো হবেই, খেতে হলে যেতে হবে, আর না গেলে খেতে পাবে না, কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতেই হবে। তো চলো আজকের মতো বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর জন্য খুব উৎসাহিত করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।